সারা দামে বিকোচ্ছে N95 মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। 230 টাকার মাস্ক বিকোচ্ছে প্রায় 400 টাকায়। খবর মিলতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা, বিভিন্ন ওষুধের দোকানে হানা ইবির। বাজারে আসার সঙ্গে সঙ্গেই কয়েক ঘন্টার মধ্যে উধাও N95 করোনা ভাইরাসের যে প্রতিরোধে সেই মাস্ক, এবং সেই যে মাস্ক সেগুলো কোথায় যাচ্ছে বা সেগুলোর কালোবাজারি হচ্ছে এমনই অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে এই মুহূর্তে তারা কলেজ স্ট্রিটে, ঠিক মেডিকেল কলেজের সামনে, একের পর এক দোকানে তারা অভিযান চালাচ্ছেন। সেখানে কত স্টক রয়েছে, মাস্কের দাম কত রয়েছে এবং আদতে বর্তমান বাজার দর অনুসারে কত দামে তা বিক্রি করা হয়েছে, সব বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একাধিক দোকান এমন পাওয়া গেছে যেখানে যা দামে কেনা হয়েছে তার থেকে কার্যত দ্বিগুণ বা ত্রিগুণ দামে কেনা হয়েছে। বেশিরভাগ জায়গাতে স্টক আসার এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই তা কিন্তু কার্যত কালোবাজারি হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ। শুধুমাত্র তাই নয়, বেশ কিছু মাস্কে হাতে N95 লিখেও তা বিক্রি করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ পাওয়া গিয়েছে। এবং সব মিলিয়ে যারা করোনা ভাইরাসে ইতিমধ্যে আতঙ্কিত তারা কেউ বা সাধারণ যারা মানুষ তারা কিন্তু সেই মাস্ক একেবারেই তারা পাচ্ছেন না। কারা এর নেপথ্যে রয়েছে, এর পিছনে অন্য কোনো বড় অসাধু চক্র কাজ করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা দেবজ্যোতি দত্তের সাথে সুকান্ত মুখার্জি, Zee24 ঘন্টা, কলকাতা। আমাদের প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে রয়েছেন সরাসরি মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা থেকে আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, জানতে চাইবো এই যে ইবির হানা বিভিন্ন ওষুধের দোকানে বা এই যে কালোবাজারির অভিযোগ উঠছে, প্রথম কথা অভিযোগ কতটা সত্যি, দ্বিতীয়ত ইবির হানাতে পরিস্থিতির কি কিছু উন্নতি হলো? দেখো, অবশ্যই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এটা কতটা, তার কারণ যতক্ষণ ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা রয়েছে তখন মূল্যই নেওয়া হচ্ছে, কিন্তু তারা সরতেই সেই দাম যে বাড়বে না এমন গ্যারান্টি কিন্তু নেই। আমরা এই মুহূর্তে যে দোকানের সামনে রয়েছি সেখানে এই মুহূর্তে ইবির অভিযান চলছে, তারা প্রত্যেকটি মাস্কের দাম কত এবং কত দামে তা বিক্রি করা হচ্ছে, যেমন ক্রেতার সাথে কথা হচ্ছে তেমনই কিন্তু বিক্রেতার সাথেও তারা কথা বলছেন। এবং এখনও পর্যন্ত তুমি সেই ছবি সরাসরি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ, মেডিকেল কলেজ সংলগ্ন যে দোকানগুলি রয়েছে, পরপর আমরা যখন প্রথম এখানে আসি একটি দোকানে আমরা সাংবাদিক পরিচয় লুকিয়ে এসেছিলাম, সেখানে আমরা যখন একটি মাস্ক কিনতে যাই তখন 230 টাকার মাস্ক আমাদের কাছ থেকে 350 টাকা চাওয়া হয়। কিন্তু সৌভাগ্যক্রমে সেই সময় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা যারা এই মুহূর্তে রেড করছে তারা সেখানে চলে আসেন এবং সঙ্গে সঙ্গে সেই দাম একেবারে হঠাৎ করে কমে যায় 190 টাকাতে। অর্থাৎ এই হচ্ছে তোমাকে যে উদাহরণ দিলাম, এই উদাহরণ কিন্তু একেবারে বাস্তব চিত্র। একের পর এক দোকান, এখনো পর্যন্ত 7টা দোকানে যারা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা রয়েছেন তারা ঘুরেছেন, তাদের বক্তব্য যে তারা অভিযোগ পেয়েছেন যে দুদিনের মধ্যে যখনই করোনা ভাইরাস সংক্রান্ত এই যে বিষয়টা ত্রাসের কার্য আরও বেশি করে তৈরি হয়েছে, দুদিনের মধ্যে স্টক আসছে, এক ঘন্টার মধ্যে সব জায়গা থেকে স্টক তা বিকিয়ে যাচ্ছে, কালোবাজারির একটা অভিযোগ উঠছে, তার কারণ কোথাও না কোথাও এই মাল স্টক করে রাখা হবে, পরবর্তী সময় তা দ্বিগুণ দামে বা ত্রিগুণ দামে তা বিক্রি করা হবে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে কিন্তু সেই একই ছবি, বেশিরভাগ দোকানে মাস্ক নেই, আর যেখানে মাস্ক রয়েছে সেখানে তা অত্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে, N95 হাতে লিখে পর্যন্ত বিক্রি হচ্ছে। শুধুমাত্র তাই নয়, হ্যান্ড স্যানিটাইজার সেটা পর্যন্ত কিন্তু এখন এই মুহূর্তে স্টক অনেক কমে গেছে। আমরা কথা বলে নেবো একজনের সাথে যিনি এই মুহূর্তে মাস্ক কিনতে এসেছেন, তার সাথে কথা বলে নেবো আমি, আমার ক্যামেরা পার্সন দেবজ্যোতি দত্তকে বলবো। আপনি N95 মাস্ক কিনতে এসেছিলেন, আপনার অভিজ্ঞতা কি? আমি সব দোকানে ঘুরলাম, N95 500 বলছে। আচ্ছা, আর এই 500 টাকা, 500 টাকা। আচ্ছা, আর এই যে মাস্কটা কিনেছি এটা সব দোকান প্রায় 300 টাকা বলছে, এখানে এসে একমাত্র দেখলাম 250 টাকা দাম বললো। সেটা কেন? কারণ যেহেতু পুলিশের আধিকারিক না, তার আগে ওনার ঢোকার আগে তো 240 টাকায় দিল, তার পাশে আরেকজন কিনছিল আরেকটা মাস্ক, সেটা 300 টাকা করে, উনি তিনটে নিলেন। মানে একই মাস্ক 240? না না না, এটা আরে ওটা আলাদা টাইপ, তো আমি বললাম তাহলে ওটা নেব, বলো না আপনার এটাও ভালো। 300 টাকার যে মাস্কটা যখন উনি কিনছিলেন সে সময় পুলিশের আধিকারিকটা ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করলো এই মাস্কটা কত, তখন উনি বললেন এটা 200 টাকা, হঠাৎ করে কমে গেল। হ্যাঁ, 200 টাকা বললো, আতঙ্কের জেরে এবং যতখানি উদ্বিগ্ন কেন্দ্র রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে N95 মাস্কের যে কালোবাজারি চলছে সে সম্পর্কে জানতে চাইবো একজন চিকিৎসক হিসেবে আপনার প্রতিক্রিয়া। প্রথম কথা, একজন চিকিৎসক হিসেবে এবং সারা পৃথিবীর চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো এই ধরনের একটা সময় উপযোগী প্রেস কনফারেন্স করে মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য। আমরা সবসময়তেই দেখে আসছি মানুষ যখন বিপদে পড়ে তখন একটা শ্রেণীর মানুষ থাকে, যদিও তারা সংখ্যায় খুব কম, তারা সেটাকে নিয়ে আর্থিক মুনাফার লোভে ব্যবসা করে, এর থেকে ঘৃণ্য অপরাধ বোধ হয় কিছু হতে পারে না। কিন্তু তার সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে দর্শক বন্ধুদের আর একটা হতাশার খবরও জানাতে চাইবো, সেটা হচ্ছে আমি নিজে পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে
আমি আমাদের পার্লামেন্টের যে ডিসপেন্সারি আছে সেখানকার সেখানকার যিনি পার্লামেন্টারি মেডিকেল অফিসার আছেন ডক্টর ভাটনাগর, আমি অন রেকর্ড বলছি, আমি তার কাছে যখন গিয়েছিলাম যে আমার একটা মাস্ক দরকার, খুব দুঃখের সঙ্গে তিনি বললেন যে আমাদের পার্লামেন্টে সিজিএইচএস এ মাস্ক সাপ্লাই নেই। মানে ভারতবর্ষের পার্লামেন্টে যারা জনপ্রতিনিধি তারা মাস্ক পাচ্ছে না ভারতবর্ষের পার্লামেন্টে ডিসপেন্সারিতে। আমার মনে হয় কেন্দ্রেরও এটা খুব বড়ভাবে দেখা উচিত। তার সাথে সাথে আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী যখন এই পদক্ষেপ নিয়েছেন, যারা কালোবাজারি করার পরিকল্পনা করছিল আগামী দিনে তারা সেটা করবেন না, তাদেরও শুভ বুদ্ধি বোধহয় হবে। এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও, যেহেতু এটা শুধু একটা রাজ্যের সমস্যা নয়, কেন্দ্রীয় সরকারেরও যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের সাথে সমন্বয় স্থাপনের মধ্যে দিয়ে এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখা উচিত এবং মাস্কের অ্যাভেলেবিলিটির ব্যাপারে তাদেরও কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করা প্রয়োজন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সভাপতি শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন সরাসরি টেলিফোন লাইনে। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন মেডিকেল কলেজ চত্বর থেকে, মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা থেকে, যেখানে বিভিন্ন ওষুধের দোকানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, একটি ওষুধের দোকানে যেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিয়েছে দেখবার জন্য যে সেখানে N95 মাস্কের কালোবাজারি হচ্ছে কিনা, কারণ এমন অভিযোগ তারা পেয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে তারা হানা দিয়েছে, কোথাও ব্যবস্থা নেওয়া হয়েছে, কোথাও নিশ্চিত করতে চাওয়া হচ্ছে যে N95 মাস্ক যাতে যথাযথ দামেই মানুষ হাতে পায়।